ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এখান থেকে একটি অফিসিয়াল নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে কিছু কর্মী নিয়োগ করেছে, যে খুব একটি ভালো একটি পোস্ট বন্ধুরা। এখানে উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন রকম কর্মী নিয়োগ করছে, যেখানে তোমাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে তোমাদের কোথাও পরীক্ষা দিতে যেতে হবে না, সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের এখানে পরীক্ষা হবে। তো সম্পূর্ণ অনলাইনে তোমাদের এখানে আবেদন করতে হবে, কী কী পোস্টে নিয়োগ চলছে, কীভাবে আবেদন করতে হবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোথায় পরীক্ষা দিতে হবে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখছো তোমরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 20/2020 নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্টকে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে কি কি পোস্ট নিয়ে চলছে। না অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড সি, স্টেনোগ্রাফার গ্রেড ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের কিন্তু নিয়োগ চলছে, যেখানে সমস্ত কিন্তু অনলাইনে তোমাদের এখানে আবেদন করতে হবে, যেখানে একটি কম্পিউটার বেসড একটা এক্সাম হবে, তারপর তোমাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে, তারপর পাস করে তোমরা কিন্তু সেই চাকরি তোমরা পেতে পারবে। এখানে যে পোস্টের জন্য নিয়োগ চলছে এখানে দেখতে পাচ্ছ www.nct.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদের কিন্তু কি অনলাইন আবেদন করতে হবে, যেখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে অলরেডি 20/2020 থেকে, এবং লাস্ট ডেট আবেদন করা দেখতে পাচ্ছেন 19/9/2020 পর্যন্ত আবেদনের লাস্ট ডেট। যেখানে তোমাদের জেনারেল ইনস্টিটিউশন ফি ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার সময় যে তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে না দেখতে পাচ্ছ, তোমাদের ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, সঙ্গে যে পার্সোনাল এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সেগুলো কিন্তু লাগবে, তার সঙ্গে তোমাদের একটা ফিস পেমেন্ট করতে হবে, চালান পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো ফটোগ্রাফি স্ক্যান সিগনেচার এগুলো কিন্তু তোমাদের এগুলো স্ক্যান করতে হবে, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে nctea.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এখানে যে সমস্ত ডিটেলসগুলো বলে দিয়ে দিতে পারছো, তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে আবেদন করার সময় এখানে তোমরা নিয়ে যাবে, কারণ সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ওখানে স্ক্যান করার সময় এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আমাদের রেজিস্ট্রেশন করার সময় এখানে স্টেপ বাই স্টেপ মানে দিয়ে দিয়েছে তোমাদের কীভাবে অনলাইন স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। ফার্স্ট স্টেপে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে ইমেল আইডি বা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে তোমাদের ওখানে, তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে তোমাদের সেকেন্ড স্টেপে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার সময় তোমাদের এখানে লাগবে ফটোকপি একটি লাগবে, সিগনেচার স্ক্যান করতে হবে এবং সার্টিফিকেট স্ক্যান করতে হবে তোমাদের এখানে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে সেটি তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে STPH ওমেন এবং এস সার্ভিসম্যান এখানে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যে ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে অ্যাসিস্ট্যান্ট পদে 3টে ভ্যাকেন্সি রয়েছে, এখানে তোমাদের লেভেল 6 পদে স্যালারি হবে তোমাদের এখানে 35,400 থেকে 112,400 টাকা স্যালারি হবে। এখানে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি এখানে আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে, যেখানে 20 থেকে 27 বছর বয়স হলে আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার গ্রেড সি পদে এখানে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি, এসটিদের জন্য একটি এবং পিএইচডি ক্যাটাগরির জন্য একটি, যেখানে প্রে লেভেল 6 পদে স্যালারি হবে তোমাদের এখানে 35,400 থেকে 112,400 টাকা, 18 থেকে 27 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে এখানে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আন্ডারসে ক্যাটাগরিতে 4টি, ওবিসিদের জন্য 2টি, এখানে লেভেল 4 পদে স্যালারি হবে তোমাদের এখানে 25,500 থেকে 81,100 টাকা, এখানে 18 থেকে 27 বছর মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হচ্ছে, এখানে টোটাল আন্ডারসে ক্যাটাগরিতে 1টি সিট রয়েছে, যেখানে পে লেভেল 4 পদে স্যালারি তোমাদের দেওয়া হবে এখানে 25,500 থেকে 81,100 টাকা, 18 থেকে 25 বছর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ, আন্ডারসে ক্যাটাগরির জন্য 2টি, ওবিসি জন্য 2টি এবং পিএইচ ক্যাটাগরিতে 1টি, টোটাল এখানে 18টি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা, 28 থেকে 27 বছর বয়সে আবেদন করতে হবে। এই 5টি ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি বেড়েছে 18টি। এখানে দেখতে পাচ্ছেন এসসিএসটি ওবিসি এবং পিএইচ ক্যাটাগরিটা ওমেন এক্স সার্ভিস ব্যান্ডা যেরকম বয়স অনুযায়ী ছাড় পেয়ে যান সেরকম বয়সে ছাড় পেয়ে যাবেন, এবং কোয়ালিফিকেশন ডিটেলস আমরা এখানে যদি চলে আসি এখানে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এখানে গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের, আর যারা এক্সপিরিয়েন্স নেই তারাও এখানে আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিছু সুবিধা পেয়ে যাবে এখান থেকে। স্টেনোগ্রাফার গ্রেড সি পদে এখানে রয়েছেন 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, সঙ্গে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, ইংলিশে কতটা টাইপ স্পিড হচ্ছে 100টা ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপ করতে হবে, সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের এখানে থাকতে হবে, কম্পিউটার নলেজ তবে এখানে আবেদন করতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করতে পারবে, সঙ্গে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, কতটা টাইপিং স্পিড লাগবে এখানে তোমাদের বলে দিয়েছে, এবং এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে, সঙ্গে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর মানে কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করতে পারবে, সঙ্গে টাইপিং স্পিড লাগবে, কত টাইপিং স্পিড লাগছে তোমরা এখানে দেখে নিতে পারছো, এবং কম্পিউটার নলেজ মানে কম্পিউটারের ধ্যান ধারণা কিন্তু থাকতে মানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে অবশ্যই, এবং কম্পিউটার কিন্তু ভালোভাবে জানতে হবে তবেই তোমরা এখানে পোস্টে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ 19 তারিখে সেপ্টেম্বর মাস 19 তারিখে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছ শিডিউল এখানে বলে দিচ্ছে এসসি এসটিটা 5 বছর, ওবিসিটা ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসিটা 3 বছর ছাড় পেয়ে যাবেন, এবং
এসসি এসটি এবং যারা ওবিসি জেনারেল রয়েছে তারা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন, এবং আনরিজার্ভ ক্যাটাগরিটা মানে যারা পিএইচ ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু 15 বছর বা 10 বছর মধ্যে তোমরা এখানে ছাড় পেয়ে যাচ্ছ, এবং এক্স সার্ভিসম্যানরা কিন্তু তোমাদের এখানে ছাড় পেয়ে যাবে। সমস্তটা কিন্তু অনলাইনে প্রসেস আবেদন করতে হবে, এবং ভিডিও শেষে বলে দেবো নোটিশটা তোমরা কিভাবে আবেদন করবে, এবং ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষা হবে কাট অফ মার্কস এখানে বলে দিয়েছে, কিরকম সিলেবাস হবে তোমাদের এখানে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে, নোটিশ ডাউনলোড করে তোমরা এখানে অবশ্যই দেখে নিতে পারবে। সমস্তটা কিন্তু পাঁচটা ক্যাটাগরির জন্য পাঁচ রকম কিরকম পরীক্ষা হবে তোমাদের এখানে, সমস্ত স্কিল টেস্ট তোমাদের এখানে বলে দিয়েছে, এখানে সমস্ত ভিডিওটি পজ করে তোমরা এখানে দেখে নিতে পারছো। মোট সিলেকশন হবে তোমাদের কিন্তু ওই কম্পিউটার বেসড একটা অ্যাপ্লিকেশন মানে প্রোগ্রাম হবে তোমাদের পরীক্ষা হবে, কম্পিউটার বেসড পরীক্ষা পাস করার পর তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করার পর তোমাদের এখানে কিন্তু আবেদন কর মানে চাকরিটি তোমরা পেয়ে যেতে পারো। এখানে দেখেছে এক্সামিন সেন্টার পড়বে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, 5 নম্বরে দেখতে পাচ্ছ আমরা ওয়েস্ট বেঙ্গল, যেখানে কলকাতা সিট পড়ছে মানে পশ্চিমবঙ্গের বাইরে তোমাদের এখানে সিট পড়বে না, এইখানেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে তোমাদের কোথাও পরীক্ষা দিতে হবে না, পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের এখানে পরীক্ষা দিতে পারবে। কলকাতাতে পরীক্ষা হলে তোমার অসুবিধা কিছুই নেই, কলকাতায় তোমাদের পরীক্ষা হবে এখানে বলে দিচ্ছে দেখতে পাচ্ছেন, এবং এখানে জেনারেল ইনস্টিটিউট কিছু বলে দিচ্ছে ক্রাইটেরিয়া, ওদের কিছু তোমরা এখানে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারবে, ভিডিও শেষে বলে দেবো নোটিশটা কিভাবে ডাউনলোড করবে। এবার চলে আসে সরাসরি যে অ্যাপ্লিকেশন পেমেন্ট করার সময় তোমাদের ফিজের কথা, অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে তোমাদের এখানে আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে দেখেছেন অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের এখানে শো করছিল, অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলে দিতে পারছেন ওবিসি ক্যাটাগরিদের জন্য এখানে কিন্তু জেনারেল কাস্টের জন্য কিন্তু 1250 টাকা ফিজ লাগছে, এস এস সি ক্যাটাগরির জন্য 1000 টাকা তোমাদের ফিজ লাগছে, এবং এস সি সার্ভিসম্যানরা এখানে কোন ক্যাটাগরির জন্য কত টাকা স্যালারি মানে আবেদন ফিজ লাগছে তোমার এখানে বলে দিচ্ছে, যে তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকের মাধ্যমে দিতে পারো অনলাইন আবেদন করার সময়। তো এই প্রসেসে তোমরা কিন্তু এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, খুব ভালো একটি পোস্ট, এখানে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস হয়ে তোমরা একটা ভালো পোস্টে আবেদন করতে পারছো, এখানে এনসিটিই মানে খুব ভালো একটি পোস্টে কিনে তোমাদের আবেদন করতে পারছো। এই পোস্টে অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, 19/9/2020 পর্যন্ত অনলাইন আবেদনের লাস্ট ডেট। এবার আসা যাক অনলাইনে কিভাবে তোমরা আবেদন করবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর অফিসিয়াল ওয়েবসাইটের উপর থেকে স্ক্রল আপ করে এখানে একটি পেজ পাবে, একটা লেখা স্ক্রল হয়েছে পেয়ে যাবেন, এখানে দেখেছেন অনলাইন অ্যাপ্লিকেশন মিডিউল, এখানে যে অপশন আছে ক্লিক করা অপশন, ক্লিক করলে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এখানে যে অনলাইন পোস্ট আরটি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই অনলাইনে আবেদন করা পোস্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এই লেখাটা স্ক্রল হয়ে যাচ্ছে, এই লেখাটা ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে আবেদনের জায়গায় পৌঁছে দিতে পারবে। তোমরা প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করার পর তোমরা অ্যাপ্লিকেশন ফিজ দিয়ে দেবে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন পে করতে পারবে তোমরা। এই অফিসের ওয়েবসাইটটি এবং নোটিশটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চলে অবশ্যই এখানে ডেসক্রিপশন বক্স ফলো করে তোমরা কিন্তু এই পেজে পৌঁছে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ভিডিওটি বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদের ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস প্রিপ্লিকেশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।